বর্তমানে কওমি মাদ্রাসাগুলোতে বাংলা ভাষার অনুশীলন ও চর্চা ঈর্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে এখন বাংলাদেশের প্রায় প্রতিটি মাদ্রাসায় বাংলা চর্চাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সরেজমিনে দেখা যায় প্রায় প্রতিটি মাদ্রাসায় রয়েছে ভাষা ও সংস্কৃতি চর্চার জন্য বিশেষ আয়োজন রয়েছে সাংস্কৃতিক বিভাগ পাঠাগার সাপ্তাহিক মাসিক ত্রৈমাসিক দেয়াল পত্রিকা ও প্রিন্ট পত্রিকা প্রকাশের উদ্যোগ বাংলাদেশি আলেমদের বাংলা ভাষা চর্চা ও লেখালেখির এই ধারা অনেক পুরনো এই ধারায় লেখালেখি করেছেন মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহিয়া লেখালেখির মধ্য দিয়ে তিনি ইসলামের দাওয়াত দিতেন বাংলায় লেখা তার শতাধিক বই পুস্তক আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হল বাংলায় লিখিত হক্কানি তাফসির তিনি দাওয়াতের জন্য একটি মাসিক পত্রিকাও প্রকাশ করতেন এরপর তারই ছাত্র শাহুল হাদিস আল্লামা আজিজুল হক সর্বপ্রথম বাংলা ভাষায় বুখারি শরীফের পূর্ণাঙ্গ অনুবাদ করেন এছাড়াও বাংলা ভাষা চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মুফতি আজিজুল হক মাওলানা মোহাম্মদ ইউনুস খতিবে আজম সিদ্দিক আহমদ মাওলানা নূর মোহাম্মদ আজমী কাজী মুতাসিম বিল্লা মাওলানা মুহিউদ্দিন খান মৌলানা আমিনুল ইসলাম মাওলানা আফলাতুন কাইসার মাওলানা রেজাউল করিম ইসলামাবাদী সহ আরও অনেকে জানা যায় উনিশশো সালের দিকে ফরিদাবাদ মাদ্রাসায় সর্বপ্রথম বাংলা দেয়ালিকা প্রকাশিত হয় এরপর থেকে বিভিন্ন মাদ্রাসার ছাত্র সংগঠন বা ছাত্র পাঠাগারের পক্ষ থেকে প্রতি বছর বাংলা ভাষায় দেয়াল পত্রিকা প্রকাশিত হয়ে আসছে দেশের শীর্ষ মাদ্রাসা যেমন পটিয়া মাদানীনগর রাহমানিয়া লালমাটিয়া আরজাবাদ খাদিমুলুম মাদ্রাসা সহ অধিকাংশ কওমি মাদ্রাসায় ছাত্র শিক্ষকদের সমন্বয়ে সাহিত্য চর্চার আয়োজন রচনা প্রতিযোগিতা বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এক সময় মাদ্রাসাগুলোতে একাডেমিকভাবে বাংলা ভাষার চর্চা আনুপাতিক দৃষ্টিতে কম ছিল তবে এখন বোর্ডের তত্ত্বাবধানে কমই মাদ্রাসায় প্রাথমিক থেকে নিম্ন মাধ্যমিক স্তর পর্যন্ত বাংলা ভাষা ও সাহিত্য পাঠ্যতালিকাভুক্ত করা হয়েছে সঙ্গে সিলেবাসে যুক্ত করা হয়েছে বাংলা ভাষায় রচিত অনেক বই তাছাড়া বিভিন্ন মাদ্রাসায় নিজস্ব উদ্যোগে হাতের লেখা প্রমিত বানান চর্চা উচ্চারণ ও উপস্থাপনা ক্লাসও করানো হয় জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক ষাট বছর আগে বাংলা সাহিত্য ও ইসলামী গবেষণা নামে একটি বিভাগ চালু করেন বাড়িধারা মাদ্রাসায় বাংলা ভাষা চর্চার জন্য বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিভাগ নামে একটি স্বতন্ত্র বিভাগ রয়েছে চট্টগ্রামের হাটহাজারি ও ঢাকার দারুর রাসাদসহ বেশ কিছু মাদ্রাসায় দাওরাই হাদিস সম্পন্ন করার পর আগ্রহী ছাত্রদের জন্য এক বছর বা দুই ব্যাপী বাংলা সাহিত্য সাংবাদিকতা ও ইসলামী গবেষণা বিভাগ খোলা হয়েছে গত চার দশকের সাহিত্য চর্চামূলক সংগঠন দেয়াল পত্রিকা মাসিক পত্রিকা এগুলোর হাত ধরে উঠে এসেছেন অনেক মাদেশা পড়ুয়া লেখক সাংবাদিক গল্পকার ও কথাসাহিত্যিক পরিচ্ছন্ন সাবলীল বাংলায় উপস্থাপনার জন্য বাজারে কমই ঘরানার তরুণ লেখকদের বইয়ের চাহিদাও কম নয় বাংলার পাশাপাশি উর্দু আরবি ও ফার্সি ভাষাগুলোতে দক্ষতার দরুন বিভিন্ন জেনারেল প্রকাশনা প্রতিষ্ঠানেও আছে তাদের আলাদা কদর কেবল মাদ্রাসা সিলেবাস পড়ে মাদ্রাসা পড়ুয়ারা এখন বিভিন্ন ম্যাগাজিন সাহিত্য সাময়িকী জাতীয় দৈনিক অনলাইন নিউজ পোর্টাল ও প্রকাশনা প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন